शादी तू नहीं जानती, जब मैं बच्चा था, जब मैं बच्चा था तो मैं सड़क सड़क पर भीख मांगा करता था सांते, मुझे किसी ने रोटियों से सर नहीं दिया। आज मैं बड़ा हो गया हूँ तो लोग मुझे कहते हैं सखा सखा सख, सुनते अगर ये थप्पड़ तूने 20 साल पहले मारे होते तो एक फूल कभी पत्थर नहीं बनते सांते, एक फूल कभी पत्थर नहीं बनती। शादी तू नहीं जानती, जब मैं बच्चा था। चले गेलेন। তারপরে ডায়লগটা বলার জন্য আসছেন শক্তি কাপুর। তো তিনি কেমন স্টাইলে বলছেন, আও আলা ধাক্কা তাকুং ধাক্কা তাকুং ধাক্কা তাকুং আও তান্তে তান্তে তো নাই তান্তি আলা তো মাই পাতা তা তো মাই তলক তলক পা ভীমলতা তলক তলক পা ভীমলতা আও আলা ধাক্কা তাকুং ধাক্কা তাকুং ধাক্কা তাকুং আও। চলে গেলেন। তারপরে ডায়লগটা বলছেন আমার গুরু জনি লিভার। তো তিনি কেমন ভাই বলছেন, আরে বাবা রে, আরে শান্তি, আরে শান্তি তো নেই জানতি, আরে জব মাই বাচ্চা থা, আরে জব মাই বাচ্চা থা, আরে জব মাই, মানে ও বাচ্চা থেকে ওর বলাই হলো না। চলে গেলেন। তারপরে ডায়লগটা বলার জন্য এসেছেন আমাদের বাংলার হিরো চিরঞ্জিত দা। তো আমি চিরঞ্জিত দার সাথে একখানা ছবি করেছি, আজব প্রেম এবং একটি বাসের গল্প। তো সেই ছবিটায় যখন আমরা শুটিং করি তখন আমি বলেছিলাম যে দাদা এরকম মঞ্চে দাঁড়িয়ে আমি তোমার ডায়লগ বলি। তো উনি আমাকে পিঠ চাপড়ে বলেছিলেন যে নিশ্চয়ই বলবি, কারণ তুই যখন গলাটা করবি তখন ওরা মনোজিৎকে মনে করবে না, তখন চিরঞ্জিতকে মনে করবে। তো এইভাবে উৎসাহিত করেছিলেন। আমি চাইবো চিরঞ্জিতার জন্য একবার জোরদার হাততালি, যে তিনি আমাকে এইভাবে উৎসাহিত করেছিলেন। তার আওয়াজ বলতেন কেমন ভাবে বলতেন, আমি চেষ্টা করছি। আরে না, আরে না শান্তি না, আরে তুই আমাকে থপ্পড় মারলি রে, আরে শান্তি, আরে আমি যখন ছোট ছিলাম তখন রাস্তা রাস্তা ভিক্ষে করতাম রে শান্তি, আরে তুই আমাকে থাপ্পড় মারলি, আরে না, আরে না শান্তি না, আরে না, আরে না শান্তি না। এই ডায়লগটা যদি বুম্বাদা বলতেন মানে প্রসেনজিৎ, তাহলে কেমন ভাই বলতেন, এই এই শান্তি তুমি আমাকে থাপ্পড় মারলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই আমাকে আমার মতো থাকতে দাও দাও দাও, এখান থেকে যাও। ইয়ে একদম বিচ্ছিরি ব্যাপার। হ্যাঁ শান্তি তুই আমাকে থাপ্পড় মারলি, থাপ্পড় মারলি গেলে আমার টান কর্ম হয়ে গেল, হ্যাঁ মারামারি করবি না, হ্যাঁ একদম বিচ্ছিরি ব্যাপার। হ্যাঁ আর এই ডায়লগটা সুনীল শেট্টি হবে নাকি, আরে শান্ত তুমি রাখা থাপ্পড় মারো, কাশো কাশো বাত করা শান্ত, আর বলতে পারছি না। আর এই ডায়লগটা ভিক্টর ব্যানার্জি হবে নাকি, মানে আমি শোনাবো ভিক্টর ব্যানার্জি আর শুনে আপনাদের বেড়ে যাবে অ্যালার্জি। আমি চেষ্টা করছি ভিক্টর ব্যানার্জি যদি ডায়লগটা বলতেন, হেই আরে শান্তি তুই আমাকে থাপ্পড় মারলি, হ্যাঁ আরে আমি যখন ছোট ছিলাম তখন রাস্তা রাস্তা ভিক্ষে করতাম শান্তি, হ্যাঁ আরে তুই আমাকে থাপ্পড় মারলি, আর গুলশান গ্রুপ শান্ত, আরে শান্ত তো নাই শান্ত, আরে জামাই বাচ্চা থা, আরে জামাই আমার পাঞ্জাব মাই সানাই হতা। চলে গেলেন। আরে এটা লোকটা শাহরুখ খান হবে নাকি, মানে আমি শাহরুখ খানের গলা করতে পারি না, আমি শোনাবো শাহরুখ খান। আচ্ছা ঠিক ঠিক শাহরুখ খান আমি শোনাবো শাহরুখ খান, আর আপনারা ছুটে এসে বলবেন মনোজিতদা এটা আপনার শাহরুখ খান, আপনি খুশি খান। তবে আপনারা যেভাবে সাহস দিয়েছেন আমি চেষ্টা করছি শাহরুখ খান যদি ডায়লগটা বলতেন, এই আরে শান্ত তো নাই জানতে, আরে শান্ত তো নাই জানতে, জামাই বাচ্চা থা, আরে জামাই বাচ্চা থা, তোমার সড়ক সড়ক পর ঠিক মনে করা থা, ওই বুঝে কেসে না রোটিও সে শান্ত শান্ত ছাড়া দিল। Thank you.